নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতির জন্য রাজ্যে মাধ্যমিক পরীক্ষা পিছোতে পারে, কমবে পাঠক্রম। সহযোগে সরকারি ভাষার স্বীকৃতির দাবি, মণিপুরীদের আন্দোলনে কাঁপল শিলচর। কাবুগঞ্জে বড় অঘটন, শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন দুই ব্যক্তি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা পরিস্থিতির জন্য 2021 সালের মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাছাড়া পাঠ্যক্রম কমানোর কথাও ভাবছে সেবা। করোনার ফলে টানা পাঁচ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে বিদ্যালয়, তাই ছাত্রছাত্রীরাও ভালো করে পড়াশোনা করতে পারছে না। সময়ের মধ্যে পাঠ্যক্রম শেষ করা সম্ভব হবে কিনা এ নিয়েও সন্দেহ রয়েছে, তাই মাধ্যমিক পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়ার কথা ভাবছে সেবা কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শৈক্ষিক কমিটির বৈঠকের পরই। খুব শীঘ্রই এসব বিষয়ে আলোচনা করতে বসবে কমিটি। অবশ্য 1 সেপ্টেম্বরের আগে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ। রাজ্যে মণিপুরী ভাষাকে সহযোগী সরকারি ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে। রাজ্য সরকার মণিপুরী ভাষাকে সরকারি ক্ষেত্রে বাদ দেওয়ায় মণিপুরী সমাজে ক্ষোভের পারদ বেড়েই চলছে। বিভিন্ন বিধানসভা এলাকায় এ ব্যাপারে প্রতিবাদ জানানোর পর এবার জেলা সদরে বিক্ষোভ প্রদর্শন করলেন ক্ষুব্ধ জনতা। মঙ্গলবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জেলার বিভিন্ন প্রান্তের মণিপুরী সমাজের প্রতিনিধিরা এই বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ চলাকালীন সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর এম শান্তিকুমার সিংহ বলেন, অসমে মণিপুরী ভাষাকে বিলীন করে দিতে সরকার গভীর চক্রান্ত চালাচ্ছে। তাদের মাতৃভাষা থেকে দূরে সরিয়ে দিতে চাইছে বর্তমান সরকার। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। প্রয়োজনে রক্ত ঝরাতে প্রস্তুত মণিপুরী সমাজ। তিনি আরো বলেন, অসম সরকার সরকারি বিভিন্ন পরীক্ষায় অসমীয়া, বাংলা ও বড় ভাষাকে মনোনীত করেছে, অথচ 1956 সাল থেকে মণিপুরী ভাষায় পরীক্ষা দিয়ে আসছেন মণিপুরী যুবক যুবতীরা। আচমকা মণিপুরী ভাষাকে বাদ দিতে চাইছে সরকার। রাজ্য সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে রাজ্যে আগুন জ্বলবে বলে সাফ জানিয়ে দেন শান্তিকুমার। এদিনের আন্দোলন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাসান চৌধুরী, এস হেরাজিৎ সিংহ, সি এইচ বিশ্বজিৎ সিংহ, লিলি সিংহ, হোসেন উদ্দিন চৌধুরী, কে অরুণ সিংহ প্রমুখ। বিক্ষোভ শেষে জেলাশাসকের মারফতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়। আসামের মণিপুরী সমাজ আসাম সরকারের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অনেক অবদান রয়েছে। কেন আমাদেরকে এইভাবে নিধন করবে? আমাদের ভাষার উপরে এইভাবে আগ্রাসন কেন চলছে? আমাদের মণিপুরী সমাজ এখন একত্রিতভাবে জাগ্রত হয়েছি। আমরা রেস্ট নেব না যতদিন পর্যন্ত মণিপুরী ভাষাকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেবে না। ভারতের সংবিধানের 347 নম্বর ধারা অনুযায়ী আমাদের মণিপুরী ভাষাকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের জন্য আমরা দাবি জানাই। এটা আমাদের প্রাপ্য, এইটা আমাদের মৌলিক অধিকার। ভারতের সংবিধান দিয়েছে আর্টিকেল নম্বর 14, 15, 16 আমাদেরকে, এবং আর্টিকেল নম্বর 31 আমাদেরকে সেই অধিকার দেয়, আর্টিকেল নম্বর 347 আমাদেরকে ওই অধিকার দেয়। আমরা আসামের বার্ষিক সংখ্যালঘু হিসাবে আছি। আমাদের অনেক অবদান রয়েছে, সাংস্কৃতিক অবদান রয়েছে, সামাজিক অবদান রয়েছে, এছাড়া অর্থনৈতিক অবদান সমাজের উন্নয়নে এবং আসামের উন্নয়নের জন্য রয়েছে। আমাদের মণিপুরী ভাষা স্বীকৃতি ভাষা অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত। দূরদর্শন কেন্দ্রে, এআইআরএ আসাম, কি আসাম ইউনিভার্সিটিতে পিএইচডি পর্যায়ে পড়াশোনা করেছে। এই ভাষা ইউপিএসসিতে মণিপুরী ভাষায় পরীক্ষা দেওয়া যায়, এবং আসামে আমরা চিরাচরিত সেই 1500 শতাব্দী থেকে আছি। আমাদেরকে কেন এই বঞ্চনা করছে? আসাম সরকার আমাদের উপর কেন এইভাবে দমন রাজনীতি করছে? সেটা আমরা মানবো না। আমাদের মণিপুরী ভাষাকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যতদিন পর্যন্ত দেবে না, আমরা বিরাম নেব না। আমরা আন্দোলন চালিয়ে যাব, আমরা জান দিতে রাজি আছি। ডাই ফর মণিপুরী ল্যাঙ্গুয়েজ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই স্থানে প্রাণ হারালেন দুই ব্যক্তি, একজন বদরপুর নবীনচন্দ্র কলেজের অধ্যাপক বাবরি পাল এবং অপর ব্যক্তি কাঠের মিস্ত্রি কাদির হোসেন লস্কর। সোনাই কাবুগঞ্জ এলাকার নরসিংহপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা তথা জিসি কলেজের অধ্যাপক বিদ্যুৎকান্তি পালের বাড়িতে মঙ্গলবার এই ঘটনা ঘটেছে।
বিদ্যুৎকান্তের স্ত্রী বদরপুর নবীনচন্দ্র কলেজের অধ্যাপক বাবলি পাল। ঘরের জানালার পাশে থাকা বিদ্যুতের বোর্ডে শর্ট হয়, সঙ্গে সঙ্গেই মোটরের সুইচ বন্ধ করতে গিয়ে বাবলি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। দূর থেকে বিষয়টি দেখেন ঘরের মিস্ত্রির কাজে থাকা শ্রমিক কাদের হোসেন লস্কর। এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন, ঘটনাস্থলে দুজন প্রাণ হারান। জানা গেছে কাদের হোসেনের বাড়ি নগদের গ্রাম চতুর্থ খণ্ডে। আচমকা এ ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। তৎসঙ্গে বাবলি পালকে এই বিদ্যুৎ সংযোগের কবল থেকে বাঁচাতে গিয়ে কাদির হোসেন লস্কর, উনি নগদিগ্রামের নগদিগ্রাম চতুর্থ খণ্ডের এবং সংলগ্ন আমাদের কাবুগঞ্জেরই, উনিও বিদ্যুৎ সংযোগে উনি যে মর্মান্তিক দুর্ঘটনায় উনিও মারা যান, তার জন্য আমরা এই পাশাপাশি দুই জিপি নবদিগ্রাম এবং নরসিংপুর আমরা এলাকাবাসী খুবই আমরা মর্মাহত। এমত অবস্থায় তাদের যাতে বিহিত ব্যবস্থা বিদ্যুৎ বিভাগ এবং আমাদের মাননীয় জেলাধিপতি সবার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাইতেছি যে তাদের নতুন করে লকডাউন জারি করে জনগণকে বিপাকে ফেলার জন্য ক্ষোভ প্রকাশ করেছে সারা কাছাড় অটোরিকশা মালিক সংস্থাগুলির যৌথ কমিটি। প্রশাসনের এই সিদ্ধান্তকে বিভ্রান্তিমূলক বলে আখ্যায়িত করেছে তারা। মঙ্গলবার যৌথ কমিটির পক্ষ থেকে জেলা পরিবহন আধিকারিকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়েছে। এতে অটো মালিক সংস্থার যৌথ কমিটি দাবি জানিয়েছে কোভিড পরিস্থিতি ও লকডাউনের সময়ও প্রত্যেক অটো মালিক তাদের অগ্রিম ট্যাক্স সরকারের কাছে প্রদান করেছেন, কিন্তু স্বাভাবিকভাবে অটো চলাচল না করায় অটো মালিকরা বর্তমানে বেকায়দায় পড়েছেন। এই পরিস্থিতিতে অটো মালিকদের রেহাই দিতে আগামী দুটি ত্রৈমাসিকের ট্যাক্স মুকুব করতে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান। এদিন স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন যৌথ কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য, অটো চালক সংস্থার সম্পাদক প্রদীপ দাস, মালিক সংস্থার রঞ্জিত সাহা প্রমুখ। পরে বিকাশ ভট্টাচার্য সাংবাদিকদের কাছে তাদের দাবির ব্যাপারে বিস্তারিত জানান। লকডাউনের কারণে প্রতি সপ্তাহ দুইজন, প্রথম দু মাস, তারপরে আগামী আরো দশ দিন আমাদের আর্থিক একদম আমাদের একজন ডাউনফল করে নিয়েছে। তাই অবিলম্বে আমাদের নেক্সট যে দুই কোয়ার্টার, সেই দুই কোয়ার্টার যাতে অবিলম্বে মাফ করা হয়, এক্সাম করা হয়, সেই আবেদন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্দেশ্যে রেখেছি। আর আগামী দশ দিনের যে লকডাউন, সেটা আমরা মনের দিক থেকে মেনে নিতে পারছি না, কারণ আমরা জেলাধিপতির কাছে আমরা আবেদন করি যে আগামীতে যাতে আমরা যারা দিনমজুর, যারা দিন আনে দিন খায় এবং সরকারের সব কিছু ট্যাক্স ট্যাক্স দিয়ে যায়, তাদের কোথাও মাথায় রেখে যেন আগামী দিনে লকডাউনের চিন্তাধারা করে। আমাদের শিলচর অটো মালিক অ্যাসোসিয়েশন, যে আমাদের প্রেসিডেন্ট বিকাশ ভট্টাচার্য, উনি পেয়ার করেছেন অটো চালকদের সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য, তাও পাননি। তারপরও যে অটোর যে দুই দিনের লকডাউনে আমরা সপ্তাহে পাঁচ দিন চালাচ্ছি, সেই জন্য আমাদের বর্তমানে চার মাসে যে দুই মাসের মতো আমরা চালাতে পারিনি, সেই ট্যাক্সও আমরা দিচ্ছি। সেই ট্যাক্স থেকে আমাদেরকে দুই কোয়ার্টার ট্যাক্স মাফ করার জন্য প্রশাসন এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ওনার কাছে উনি একটা স্মারকপত্র দিয়েছেন। আমরা কৃতজ্ঞ থাকব যদি আমাদের প্রতি, এই অটো চালকদের প্রতি যদি কোনো ধরনের স্বীকৃতি আমরা পাই, তাহলে আমরা ধন্যবাদ জানাবো। আমরা আগে লকডাউনও আমরা কোনো আর্থিক সাহায্য চেয়েছিলাম সরকারের কাছে, আমাদের কোনো সরকার এবং প্রশাসন কেউই আমাদেরকে এই আর্থিক সাহায্যের কোনো মাস দেয়নি, কোনো ব্যবস্থাও করেনি। আমরা এমনিই তো মরা, আমরা এমনিই মরে গিয়েছি। আমরা সপ্তাহে দুদিন গাড়ি চালাতে পারছি না, পাঁচ দিন চালিয়ে যাচ্ছি, আর এর মধ্যে লকডাউন চেপে দিলে আমরা অটো চালকরা তো এমনি বিপদে পড়ে যাব। আর আমরা কোভিড নাইন্টিনের জন্য মানতে বাধ্য হচ্ছি, তবে আমরা লকডাউনটা মনের দিক থেকে মানতে আমরা রাজি নই। বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডে বরাক উপত্যকা উপেক্ষিত রয়েছে, তাই স্বাধীনতার পর থেকে বরাক উপত্যকা পৃথক হয়ে যাওয়ার জন্য আন্দোলন চালিয়ে আসছে। বিভিন্ন সময় কেন্দ্র সরকারের তরফে পৃথকীকরণের এই আন্দোলনকে সমর্থন করে নিলেও আজ পর্যন্ত কাগজে কলমে সেটা বাস্তবায়িত হয়নি। তাই আগামী 2021 বিধানসভা নির্বাচনের আগে বরাক উপত্যকাকে পৃথক করার দাবি তুলছে ইউনাইটেড টেরিটরি ডিমান্ড কমিটি। সোমবার শিলচর প্রেস ক্লাবে ইউটিডিসির এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তারা সিদ্ধান্ত নেন যদি 2021 সালের নির্বাচনের আগে ইউনিয়ন টেরিটরি হিসেবে স্বীকৃতি দেওয়া না হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন। সংবাদ মাধ্যমের কাছে ইউটিডিসির দাবি এবং আগামী দিনের পদক্ষেপ নিয়ে কথা বলেন শঙ্কর দে। নির্দিষ্ট দাবি
ইউটিডিসি মনে করে যে স্বাধীনতার পর থেকে বরাক উপত্যকাকে পৃথক অঞ্চল করার দাবি উত্থাপিত হয়েছিল, পূর্বাচল রাজ্য গঠনের দাবি উঠেছিল স্বাধীনতার ঠিক পর মুহূর্তে, এবং গত 5 দশকেরও 50 বছরেরও বেশি সময় ধরে ইউটিডিসি বরাক উপত্যকাকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার জন্য বিভিন্ন সময়ে জোরদার আন্দোলন করেছে, কেন্দ্র সরকারের দ্বারস্থ হয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে এ নিয়ে জনমত গঠন করা হয়েছে। এবং আমরা অতীতে দেখেছি যে কোনো কোনো কেন্দ্র সরকার বরাক উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি নীতিগতভাবে মেনে নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আজ অবধি বরাক উপত্যকার দীর্ঘদিনের এই গণদাবি পূরণ করা হয়নি। আজ ইউটিডিসির এই সাংবাদিক সম্মেলনে আমরা কেন্দ্র সরকারকে আবারও জোরালোভাবে দাবি জানাচ্ছি যে 2021-এর বিধানসভা নির্বাচনের আগেই এ অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক। বৃহস্পতিবার থেকে নতুন করে 9 দিনের লকডাউনের প্রশাসনিক প্রস্তুতি পুরোদমে চলছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কাছাড়ের জেলা প্রশাসন জেলার ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন সবজি ও ফলমূলের খুচরো ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তাদের সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার জেলাশাসকের কার্যালয়ে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক ডেকে জেলাশাসক কীর্তিজল্লি আসন্ন 9 দিনের লকডাউনের সময় এবং তারপরে কালোবাজারে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি ইত্যাদির উপর নজরদারি রাখার আহ্বান জানান। বাজার সংঘের প্রতিনিধিদের প্রয়োজনীয় জিনিসপত্র, ফলমূল ও শাকসবজির দাম যুক্তিসঙ্গত হারে বজায় রাখার এবং যাতে কোনো পরিস্থিতিতে দাম বাড়ানো না হয় তা নিশ্চিত করার আহ্বান জানান। ডিসির কথার রেশ ধরে শিলচরের বিধায়ক দিলীপ কুমার পালও বাজার সমিতিগুলিকে প্রয়োজনীয় ফলমূল ও শাকসবজির দামের তালিকা লিখে রাখার আহ্বান জানান। সভায় বণিক সমিতিগুলি আশ্বাস দেয় আগামী 15 দিনের মধ্যে দাম বাড়ানো হবে না। সভায় অতিরিক্ত জেলাশাসক এ আর মজুমদার, জেলা কৃষি আধিকারিক, জেলা মৎস্য উন্নয়ন আধিকারিক এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রাহকরা যাতে প্রয়োজনীয় পণ্যের জন্য অতিরিক্ত অর্থ প্রদান না করেন সেজন্য জেলা প্রশাসনও ব্যাপক প্রচার শুরু করেছে। बट आपकी तो एक कम्युनिटी रेस्पॉन्सिबिलिटी भी है, आपकी गिल्ड से, एसोसिएशन से कि मैडम हम तो नहीं कर रहे बट वो कर रहे हैं, हम क्या करें, ऐसे मत करिएगा, उनको भी थोड़ा मोटिवेट कीजिएगा। इट लुक सो बैड ऑन अस। वो उससे बचने के लिए भी मेमो नहीं देते। वो कच्चा बिल जो बनाते हैं वो एटलीस्ट बना के देते। कच्चा बिल मेरा तो माल नहीं जाएगा, किसी का भी नहीं जाएगा। नहीं नहीं, आई एम सेइंग टू द रिटेलर, वो बोलता है कि इनवॉइस नहीं दिया है उन्होंने, जनरेट नहीं किया मशीन डाउन। आप एक बार जो एस्टीमेट जो लिख के देता है या हुए बिल जो भी हो, चालान चालान जो लिख के देते वही दे दीजिए ना। हम लोग तो देते ही है, लेकिन वो हां वही तो सील मार बस कच्चा बिल में हो जाएगा। चालान जो रोड चालान बना बना सबको से रोड चालान में सील मार के दे दीजिए। मैम सबसे ज्यादा अनऑर्गेनाइज वेजिटेबल है, बोलते बोलते थक गए हम। दे डोंट टेक इट सीरियसली, सम 90% ऑफ दे डोंट हैव ट्रेड लाइसेंस, लेकिन डेली लाखों का माल बेचते। और कुछ कुछ होलसेलर्स है जो शिलोंग से स्पेशल आइटम मंगवाते हैं, जैसे बीन्स हो गया, कैप्सिकम हो गया, जानबूझ के ज्यादा रेट में लाते हैं, जानबूझ के ज्यादा रेट में बेचते हैं। हालांकि कैप्सिकम कोई नहीं खाने से कुछ नहीं होगा। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পণ্য সামগ্রী নিয়ে এ অঞ্চলে আসা লরি চালকরা বিভিন্ন স্থানে হেনস্থার শিকার হন। এবার ওই লরি চালকরা মিজোরাম সরকারের হেনস্থার শিকার হচ্ছেন। করোনার সন্দেহে তাদের কলাশিবের একটি হোটেলে কোয়ারেন্টিন করে রাখা হয়েছে। 100টিরও বেশি লরি চালক এবং সহচালক বর্তমানে করোনার অজুহাতে বন্দী রয়েছেন বলে খবর পাওয়া গেছে। এমনকি সেই কোয়ারেন্টিন সেন্টারে তাদের কোনো ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে না মিজোরাম সরকার। একটি ভিডিও ভাইরাল করে তারা সংবাদ মাধ্যমের সাহায্যে কেন্দ্র সরকারের কাছে সাহায্য কামনা করেছেন। আজ 15-17 দিন হো গিয়া হাম লোগ ইধার মে মিজোরাম মে লে আকে কোয়ারেন্টাইন মে ফাসা দিয়া হ্যায়। और इधर में ना अच्छा से खाना देता है, ना अच्छा से सोने देता है, ना हम लोगों का कोई टेस्ट वेस्ट करता है, कुछ नहीं करता है। हम लोगों का एक बार में ही वो उधर में नाक में पाइप घुसाया,
एक बार में बोलते हैं इन लोगों का कोरोना पॉजिटिव है, हम लोगों को इधर में ले आगे इसी बिल्डिंग में देख रहे हैं सब लोगों को, ऐसा करके हम लोगों को बिल्डिंग में ले आगे छोड़ दिया। ना हम लोगों को टेस्ट करने के लिए कोई डॉक्टर आता है, ना हम लोगों को खबर लेने को कोई किसी ना आता है। हम लोगों के इधर में जिसने खाना देने को आता है वो बाहर में खाना छोड़ कर चला जाता है, और फिर भी हम लोगों को खाना कैसा देता है इसी बात उन लोगों को बोलता हूँ तो उन लोग बम्बू से हम लोगों को मारने आता है। कभी कभार कुछ प्रॉब्लम के बारे में उन लोगों का हूँ तो बोलता है कि तुम लोगों को देख लेंगे, ऐसे ऐसे बात बोलता है। नर्स लोगों को फोन करता हूँ तो बोलता है तुम लोगों को देख लेंगे, ऐसे ऐसे हालात चल रहे हैं। শ্রীমন্ত কানিশাল জিপির এপি সদস্য প্রতিনিধি আব্দুল মালিকের বিরুদ্ধে অরুণোদয় প্রকল্পের নামে টাকা লেনদেনের উত্থাপিত অভিযোগকে কেন্দ্র করে সরগরম রয়েছে কালীগঞ্জ অঞ্চল। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে আব্দুল মালিক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। এদিন কানিশাল জিপির বিভিন্ন ওয়ার্ডের একাংশ জনগণ ক্ষোভ ব্যক্ত করে বলেন ঘটনাটির পেছনে গভীর রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে। তারা বলেন তাদের জনপ্রতিনিধির ভাবমূর্তি জনসমক্ষে ম্লান করে তুলতে একটি অপপ্রচেষ্টা চলছে। উল্লেখ্য, সম্প্রতি আব্দুল মালিকের বিরুদ্ধে অরুণোদয় প্রকল্পের নামে টাকা আত্মসাতের দুর্নীতি প্রকাশ পায়। এরই পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জালালউদ্দিন, অনন্ত দাস, বাবরি দাস, রোশন আহমেদ, সাবিকুল হক, সেলিম আহমেদ চৌধুরী প্রমুখ। ঘটনাটির পিছনে আসলে কি রহস্য রয়েছে তা উদ্ঘাটনের জন্য নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হয়। আব্দুল মালিকের উপরে যে অভিযোগ আইছে অরুণোদয় প্রকল্পের নামে টাকা, এটা তো আমরা জানি, এটা তো মিথ্যা। এখন যে বর্তমানে অরুণোদয় স্কিম যেটা আইছে এখন পর্যন্ত গভর্নমেন্টে ফরমও দিল না, কোনো অর্ডার নাই, এটা নিয়ে তারা জেপি প্রেসিডেন্টে 9 নম্বর ওয়ার্ডের মানে প্রতিনিধির বাবা মানে মোস্তফা হোসেন তান্ডে নিয়া এক বাড়ির গ্রাম নিয়া আমার জিপির মানুষও না, তিন চারজন মানুষের ফটো নিয়ে অরুণোদয় স্কিমের ফ্রি এগেস্টে কমপ্লেন যেটা দিয়েছেন 2000 টাকার মাছ, যেটা এটা একদম মিশা মাত। শিলচর তারাপুরের একটি দোকানে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বেঁচে গেল আশপাশের এলাকা। সোমবার গভীর রাতে তারাপুর মসজিদ কমপ্লেক্সের একটি দাঁতের ডাক্তারের চেম্বারে আগুন লাগে। অগ্নি নির্বাপক বাহিনী আসার পর আগুন আয়ত্তে আসে। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানান। আগুনটা কে জ্বালাইছে দাদা? ও তিনটা পোলা না নে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। করোনা পরিস্থিতির জন্য রাজ্যে মাধ্যমিক পরীক্ষা পিছোতে পারে, কমবে পাঠ্যক্রম। সহযোগে সরকারি ভাষার স্বীকৃতির দাবি, মণিপুরিদের আন্দোলনে কাঁপল শিলচর। কাবুগঞ্জে বড় অঘটন, শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন দুই ব্যক্তি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।